Waiting Bengal. Waiting fast. Sri Lakhon Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় পালিত হচ্ছে অরন্ধন। মূলত মনসা পুজো উপলক্ষে এই অরন্ধন পালিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার গোটা জেলা জুড়ে। স্থানীয় মানুষজন তার পরের দিনই, আজকে মনসা পুজো আর তার পর দিনই থাকে পান্তা খাওয়ার উৎসব। আর এই পান্তার মধ্যে থাকে মাছের বিভিন্ন রকম পদ। তবে অধিকাংশ মানুষই এই নৈবেদ্যের মধ্যে রাখেন ইলিশ মাছ, কিন্তু এবছর ইলিশের দেখা কার্যত নেই। খুব কম পরিমাণ ইলিশ ডায়মন্ড হারবারের জায়গায় ঢুকছে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে যে মৎস্য আড়ত রয়েছে সেখানে খুব কম পরিমাণে ইলিশ হচ্ছে, ফলত কার্যত আগুন, ইলিশের দাম আগুন, মহার্গে পরিণত হয়েছে ইলিশ। ডায়মন্ড হারবারের জেটি ঘাট সংলগ্ন এলাকা যেখানে মাছের বাজার বসে সেখানে আমরা দেখতে পাচ্ছি মাছ আছে, অনেক জায়গায় খোকা ইলিশও রাখা হয়েছে। যদিও আমরা জানি খোকা ইলিশ নিষিদ্ধ, তবুও এই যে রিচুয়ালস, মানুষের রীতি, সেখানে মাছ ব্যবহার করতে হবে। একদিকে মাছ নেই, অন্যদিকে আবার মানুষজন সেই রীতিতে মাছ দেবেন, ফলত এই খোকা ইলিশও কিনতে হচ্ছে তাদেরকে। মানুষের ভিড়, কিন্তু তারা যা দাম শুনছেন, এক কেজি ইলিশের যে ইলিশগুলোর ওজন এক কেজির মতো, সেই ইলিশগুলোর প্রায় বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,500 টাকার উপরে, ফলত সাধারণ মানুষ কিনতে পাচ্ছেন না। ইলিশ মাছ কিনতে কেমন দাম? দাম যা হয়, কিন্তু একটা সিজনেবল, আজকে রান্না পুজো, সেই বিষয়ে তো কিনতে হবে মাছ। বাঙালি হ্যাঁ, পান্তার সঙ্গে মাছ, ইলিশ মাছ খেতেই হবে, সেটা যা দাম যাই হোক। সমুদ্র বিজ্ঞানী তারাও জানিয়েছেন যে পূবালী বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, সেটাই নাকি ইলিশ ওঠার উপকূল আবহাওয়া। কিন্তু এবছর বঙ্গোপসাগরে যারা ইলিশ ধরতে গেছিলেন তারা কিন্তু কার্যত ইলিশ কম নিয়েই বাজারে ফিরেছেন, এবং যার জেরে সাধারণ মানুষ ভিড় জমালেও এখান থেকে তারা সঠিক দামে ইলিশ কিনতে পারছেন না, তাদের কাছে মহার্গে পরিণত হয়েছে এই ইলিশ। এবং এদিকে আমরা এখন ডায়মন্ড হারবারের সেই বাজারে, একজন বিক্রেতা আছে, সেই বিক্রেতার সাথে কথা বলে নেবো। দাদা, বলছি যে এবছর আগেরবারের তুলনায় মাছের দাম এত বেশি কেন? মাছ, এই মাঝখানে ওয়েদার খুব খারাপ ছিল, তো তার জন্য হচ্ছে বডি যেতে পারেনি, তার জন্য এই পিল হচ্ছে বকখালি হচ্ছে মার্কেট বাঁচিয়ে রেখেছে। বকখালি যে ভুড়ভুড়িগুলোর এইগুলো ধরছে, ট্রলার মাঝখানে যেতে পারেনি। কেমন দাম নিচ্ছেন? প্রচুর দাম দাদা মাছের। 1 কিলো মাছের দাম 550 টাকা, 100-150 গ্রাম মাছ দাদা। হ্যাঁ দাদা, ওই মাছের খুব চাহিদা আছে, পূজা বলে আছে, রান্না পূজা, তো তার জন্য হচ্ছে ইলিশটা কিনছে। হ্যাঁ, লোকজন বলছে যে খুব দাম ভাই, এত দাম হলে কি করবো। আমরা বলি আমরাও কি করবো দাদা, তার জন্য হচ্ছে 200 গ্রাম ইলিশের দাম 500 টাকা কিলো দাদা। তারপর হচ্ছে 400-500 মাছ হচ্ছে দাদা 1,200 টাকা কিলো। 1 কিলো মাছের দাম হচ্ছে 1,700-1,800 টাকা কিলো এখন বর্তমানে। আপনারা বুঝতেই পারছেন যে ইলিশ কতটা মহার্গ হয়ে উঠেছে। আমরা বিক্রেতার সাথে কথা বলতেই জানতে পারলাম এই খোলা মার্কেটে সাধারণ মানুষকে মাছ কিনতে হচ্ছে, 1 কেজি ওজনের মাছ তাদেরকে প্রায় 1,500 থেকে 2,000 টাকা কিলো দিয়ে কিনতে হচ্ছে। ফলত বুঝতেই পাচ্ছেন ইলিশের আকাল, ইলিশ নেই, অথচ সাধারণ মানুষকে আজকে তারা মনসা পুজো উপলক্ষে নৈবেদ্যে ইলিশ তুলে দেবেন। তাদের কার্যত মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত পড়েছে ইলিশ মহার্গ হয়। তবে এই রসনা তৃপ্ত বাঙালির দশনা তৃপ্তি করার জন্য ইলিশ আগামীতে আবার কবে খোলা মার্কেটে সস্তায় দেখা মেলে সেটাই এখন দেখার। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরা সৌভিক মণ্ডলের সঙ্গে সৈকত ঘোষ, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর PWD অফিসের পাশে।
এমডি মোটরস, দু চাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।